হ্যালো, ওয়েলকাম টু মাই চ্যানেল সঞ্জু স্টেশন। আমি সঞ্জিত, তো কেমন আছেন সবাই? তো ফ্রেন্ডস, আজকে খুব সকাল সকাল ভিডিও নিয়ে এসেছি। তো ভিডিওটা জাস্ট অন্য লেভেলের হতে চলেছে, তার কারণ বক্স অফিসে ফাটিয়ে দিয়েছে চেঙ্গিস। চেঙ্গিসের প্রথম দিন বক্স অফিস কালেকশন কত হয়েছে পুরো ভারতবর্ষে, অর্থাৎ হিন্দি বেল থেকে কত হয়েছে এবং পশ্চিমবঙ্গ থেকে কত হয়েছে, সেটা আপনাদেরকে আমি সম্পূর্ণ প্রমাণ সহকারে দেখাবো। কোনো রকম ফ্যাক নিউজ নয়, কোনো রকম ভুলভাল তথ্য নয়, একদম 99% সত্য নিউজ পাবেন। তো বুঝতেই পারছেন ভিডিওটা খুবই ইন্টারেস্টিং হবে, তো চলুন ভিডিও শুরু করা যাক। তো ফ্রেন্ডস, প্রথমেই আমরা চেঙ্গিস নিয়ে বলবো। চেঙ্গিস কিন্তু সারা ভারতবর্ষব্যাপী রিলিজ করেছে। আমরা সবাই জানি যে হিন্দি বেল্টে চেঙ্গিস যেই হলগুলোতে চলেছে সেগুলোতে ভালোই পারফর্ম করেছে, বাট কিছু কিছু হলে শো ক্যান্সেল হয়ে গেছে লোক না থাকার কারণে। তার কারণ যেহেতু একই থিয়েটারে আপনি সালমান খানের সিনেমা দেখতে পারছেন, তবে কেনই বা নতুন সিনেমাকে চান্স দেবে, চেঙ্গিসকে কেন চান্স দেবে? এরকম হয়েছে অনেক হলে সালমান খানের দেখার জন্য, ছবি দেখার জন্য সমস্ত লোক ভিড় করেছে, কিন্তু চেঙ্গিস দেখার লোক নেই, তাই সেই শোটা ক্যান্সেল করতে হয়েছে। এরকম খুবই কম হয়েছে, 2-3টা হলে দেখা গেছে, বাকি ওভারঅল সব জায়গায় কিন্তু মোটামুটি পারফর্ম করেছে এবং সাথে রিভিউ কিন্তু খুবই পজিটিভ আসছে, এবং পজিটিভ রিভিউয়ের কারণে এর শো আরও বাড়িয়ে দেওয়া হয়েছে। এবং আজকে প্রথম দিন যেই কালেকশন করেছে তার চেয়ে আজকে অলরেডি কালেকশন বেশি হয়ে গেছে, সেটা হলো অ্যাডভান্স বুকিংয়ে। আমি আপনাদেরকে সবই প্রমাণ সহকারে দেখাবো, যেটা একটা ভালো ব্যাপার। আজকে শনিবারে যদি জাম্প করে, কালকে তো রবিবার, ফেস্টিভ্যাল, কালকে কি হবে ভাই, বুঝতে পারছেন? কালকে চেঙ্গিস কিন্তু একটা আনবিলিভেবল ব্যবসা করবে। তো দেখুন, কিসিকা ভাই কিসিকা যান অপরদিকে কিন্তু প্রায় ফ্লপের কাতায় চলেই গেছে, তার কারণ প্রথম দিনের সারা ভারতবর্ষে কালেকশন হয়েছে মাত্র 13 কোটি টাকা, এরকমটাই জানা গেছে। মাত্র 13 কোটি টাকা কালেকশন করেছে, যেটা সালমান খানের সিনেমার পক্ষে একদমই একটা ফালতু কালেকশন। যে সিনেমার বাজেট 100 কোটির উপরে, সে যদি মাত্র ডে ওয়ানে 13 কোটি টাকা কামায়, তাহলে দেখুন এইগুলো সিনেমা তো আর বেশি দিন চলে না, তার কারণ সিনেমাতে সেই রকম কিছু নেই, ঈদ পেরোবে সিনেমা ডাউন হয়ে যাবে। তো যাই হোক, আমরা অপরদিকে যদি এই চেঙ্গিসের কথা বলি, চেঙ্গিস মাত্র 5 কোটি টাকা দিয়ে বানানো, ইয়েস, মাত্র 5 কোটি টাকা দিয়ে বানানো, আর এই ডিস্ট্রিবিউশন বা প্রমোশন করতে গিয়ে আরও 2 কোটি টাকার মতো খরচা হয়েছে, অ্যারাউন্ড 7 কোটি টাকা। তো এটা কি উঠবে? তো দেখুন, এই ফার্স্ট ডে যে কালেকশন করেছে সেটা আপনি বিশ্বাস করতে পারবেন না। তো দেখুন, এর হিন্দি বেল থেকে ফার্স্ট ডে কালেকশন এসছে 10 লক্ষ টাকা। কি চমকে গেলেন? আরে ভাই, ফারকে রাখ দিয়ে, থোরকে রাখ দিয়ে মাত্র 10 লক্ষ টাকা! আমি বলি এটা শুধুমাত্র অ্যাডভান্স বুকিংয়ের 10 লক্ষ টাকা। ওভারঅল যদি ইন্ডিয়াতে ধরুন, তাহলে ওই কালেকশনটা এখনও বের হয়নি বা প্রকাশ হয়নি, তবে 10 লক্ষ টাকা কালেকশনটা যেটা প্রকাশ করা হয়েছে, এটা কিন্তু অ্যাডভান্স বুকিংয়ের নোট, বাট পুরো মিলে আমার মনে হয় 30-এর কাছাকাছি চলে যাবে। মানে পুরো অল ইন্ডিয়ায় পশ্চিমবঙ্গ বাদে 30 লক্ষ টাকার কাছাকাছি কিন্তু কালেকশন করেছে, কারণ পশ্চিমবঙ্গের বাইরে কিন্তু 900-এরও বেশি শো টাইম পেয়েছে চেঙ্গিস। তো বুঝতেই পারছেন সেই লেভেলে কিন্তু ভালো একটা কালেকশন করেছে, মিনিমাম 30 লক্ষের কাছাকাছি তো কালেকশন করেছি। তারপর আমরা যদি ওয়েস্ট বেঙ্গলের কালেকশন দেখি, ওয়েস্ট বেঙ্গলে কালেকশন করেছে চেঙ্গিস 25 লক্ষ টাকা। কি চমকে গেছেন ভাই, এটা কী কালেকশন, মাত্র 25 লক্ষ টাকা? না না, চমকে যেতে হবে না, 25 লক্ষ টাকা শুধুমাত্র মাল্টিপ্লেক্স থেকেই কামিয়েছে। মাল্টিপ্লেক্স এবং অ্যাডভান্স বুকিং, কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন যেগুলোর অ্যামাউন্ট তারা জানতে পেরেছে, সেগুলো থেকেই 25 লক্ষ টাকা কামিয়েছে। এবং কিছু কিছু সিঙ্গেল স্ক্রিন যেগুলোতে স্পট বুকিং হয়, এবং আপনারা জানেন জিতের সিনেমা সিঙ্গেল স্ক্রিনেই বেশি রিলিজ করেছে, আর এরকম গ্রাম বাংলাতে রিলিজ করেছে যেখানে স্পট বুকিং ছাড়া আর কোনো অপশন নেই, তো সেগুলো কিন্তু কাউন্ট করা হয়নি এখনও পর্যন্ত। তো ওগুলো ছাড়াই কিন্তু 25 লক্ষ টাকার কালেকশন করেছে, তাহলে মিনিমাম আরও 25 লক্ষ টাকা কিন্তু অ্যাড হবে, তার কারণ সিঙ্গেল স্ক্রিন একটা বিশাল ব্যবসা দেয় জিতকে। তো আমরা ওভারঅল যদি এর কালেকশন ধরি, তাহলে এদিকে 25-25-50 লক্ষ, আর ওদিকে ধরুন 30 লক্ষ, মোটামুটি 80 লক্ষ টাকার কিন্তু কালেকশন করেছে ওভারঅল পুরো ভারতবর্ষ থেকে চেঙ্গিস। তো এটা কিন্তু খারাপ নয়, একটা বাংলা সিনেমা যেখানে 1 সপ্তাহ লেগে যায় 80 লক্ষ টাকা কালেকশন করতে, সেখানে একদিনই 80 লক্ষ টাকা, আর সেটাও ফ্রাইডেতে, আজকে স্যাটারডে আরও বেশি জাম করছে। আমরা অলরেডি একটা রিপোর্ট পেয়ে গেছি অ্যাডভান্স বুকিং অনুসারে, অ্যাডভান্স বুকিংয়ে যেহেতু হিন্দি বেল্ট এবং বাংলা বেল্টে মিলে 35 লক্ষ টাকার কালেকশন করেছে, তো আজকের দিনে এটা 38 লক্ষ টাকায় চলে এসে, ইয়াস,
35 লক্ষ থেকে আরো জাম করে 3 লক্ষ বেশি করেছে। অলরেডি 38 লক্ষ টাকা অ্যাডভান্স বুকিং এ চলে এসেছে সারা ইন্ডিয়া জুড়ে, এবং কালকে ছিল সারা ইন্ডিয়া জুড়ে 35 লক্ষ টাকা। তাই জাম করেছে, তার মানে সিনেমাটা আজকে আরো বেশি স্পট বুকিং হবে, আরো বেশি কালেকশন আনবে। এবং তার পরের দিন মানে রবিবার সেটা তো আর আলাদাই একটা ব্যবসা করবে, অন্য রকমের ব্যবসা করবে, কারণ যেহেতু কিসি কা ভাই কিসি কা জান হেড পাচ্ছে আর এটা দর্শক টেনে নেবে চেঙ্গিস। তো এই ছিল আমার টোটাল কালেকশন, যে আমি অ্যাডভান্স বুকিং এবং সারা ভারতের মাল্টিপ্লেক্স মিলে 35 লক্ষ টাকা কালেকশন করেছে স্পট বুকিং বাদে, সিঙ্গেল স্ক্রিন বাদে সারা ভারতবর্ষে 35 লক্ষ টাকার বিজনেস করেছে ফার্স্ট ডে চেঙ্গিস। এবং যদি সিঙ্গেল স্ক্রিন এবং স্পট বুকিং সব কিছু মিলিয়ে ধরি তাহলে মোটামুটি 80 লক্ষ টাকার কিন্তু কাছাকাছি কালেকশন করেছে। তো ওটা একটা সুপার কালেকশন বাংলা সিনেমার জন্য। তো এই নিয়ে আপনাদের কি মতামত কমেন্টে জানান, ভিডিও ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেল নতুন সাবস্ক্রাইব। ভালো সময়, টাটা।